আমার মনে হয় ঠিক ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল হাসপাতালে বম্বিং করে নারী শিশু হত্যা করেছে, যে হাসপাতালটা ব্যাপটিস্ট হাসপাতাল, এরা ঠিক সেইভাবে আমাদের এখানে হাসপাতালের উপরে আক্রমণ করেছে। যাই না শিক্ষাটা কি ওই ইহুদিদের কাছ থেকে পেয়ে আসছে কি না সেটাও একটা কথা, সেটাও আমাদের জানার দরকার। যা হোক, আমরা এটুকু বলতে চাই যে এই ধরনের ঘটনা ঘটিয়ে অনেক সাংবাদিকদের পঙ্গু করে তাদের কষ্ট দেওয়া, এটা কখনো আমরা মেনে নিতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি, যারা নির্যাতিত আছি আমরা তাদের পাশে, তাদের চিকিৎসা থেকে শুরু করে অনেকেই তাদের মোটরসাইকেল পুড়িয়েছে, এই ভিয়েতবিদ তাদের মোটরসাইকেল পুড়িয়েছে, ক্যামেরা ভেঙেছে, তাদের অনেক কিছু ক্ষতি করেছে। সাধ্যমতো আমি তো সবসময় আছি, যতটুকু সহযোগিতা করা আমরা তা করব, এটুকু আশ্বাস আমি দিতে পারি। কাজেই ওদের চিকিৎসাটা হোক, তারা ভালো হয়ে উঠুক, সেটাই আমরা চাই।